রাজ্যে যখন বিভিন্ন স্তরের নির্বাচন সংগঠিত হতে পারছে, তখন এ রাজ্যে এডিসি ভিলেজ নির্বাচন কেন হচ্ছে না? কি কারণে রাজ্য প্রশাসন কিংবা নির্বাচন কমিশন এ রাজ্যের এডিসি ভিলেজ নির্বাচন করাচ্ছে না? অতি সম্প্রতি রাজ্য উপনির্বাচন সংগঠিত হলেও ভিলেজ নির্বাচন কিন্তু সংগঠিত হতে পারছে না। এই নিয়ে প্রমাতা দলের তরফ থেকে আদালতের দরজায় পৌঁছালেও নির্বাচন কমিশনকে এ বিষয়ে সজাগ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকার চাইছে না এডিসি ভিলেজ নির্বাচন হোক, সেখানে উন্নয়ন কমিটি কিংবা গোজামিল কমিটির মাধ্যমে প্রশাসন পরিচালনা করতে চাইছে রাজ্য সরকার, যার ফলে এডিসি এলাকার ভিলেজগুলির উন্নয়ন যেমন স্তব্ধ হয়ে আছে, ঠিক তেমনিভাবে রাজ্যের বিজেপি আইপিপি জোটের নেতৃত্বও কিন্তু এডিসি এলাকাতে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারছেন। তাহলে কি ধরে নেওয়া যায় যে রাজ্যে এডিসির ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হবে না? রাজ্য সরকার চাইছে না লোকসভা নির্বাচনের পূর্বে এডিসির ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হোক। এটাই হলো প্রকৃত সত্য, এটাই হলো প্রকৃত রহস্য। কারণ লোকসভা নির্বাচনে তিপ্রামাতা দল পূর্ণভাবে বিধ্বস্ত হবে, বিজেপির কাছে এটা জলের মতো পরিষ্কার। কারণ তিপ্রামাতা দলে আজ ব্যাপক বিদ্রোহ, কোন দল অন্তর কোন দল, সে সঙ্গে তিপ্রামাতা সুপ্রিমো দলের সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে আজ দিল্লি প্রবাসী। এই অবস্থায় এই আঞ্চলিক দল আজ হাওয়ায় ভর করে চলছে। এই সুযোগটুকু কাজে লাগিয়ে রাজ্য সরকার তথা বিজেপি আইপিপি জোট আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য অর্জনের পরেই এডিসি ভিলেজ নির্বাচন করবে, এটা নিশ্চিত করে বলা যায়। কারণ সমস্ত ধরনের নির্বাচন যখন শেষ হয়ে আসবে, তখন আর পার লড়াই করবে এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে রাজ্যের বিজেপি আইপিপি জোট। দিন যতই যাচ্ছে তিপ্রামাতা দল ততই দুর্বল হচ্ছে, তাই ধারণা করা হচ্ছে লোকসভা নির্বাচনের পর যদি এডিসি ভিলেজ নির্বাচন করা হয়, তবে তিপ্রামাতা দল অধিকাংশ আসনই হারাতে পারে।